মুর্শিদাবাদের সহজপাটের উদ্যোগে লালবাগ বান্ধব সমিতিতে আজ থেকে শুরু হয়েছে আর্ট প্রদর্শনী। এই প্রদর্শনী আগামীকাল পর্যন্ত থাকবে। এই প্রদর্শনীতে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে 30 জন শিল্পী তাদের আঁকা ছবি প্রদর্শন করেছেন। এছাড়া ডেটল সাবান দিয়ে স্বামী বিবেকানন্দের মূর্তি তৈরি করেছেন এক শিল্পী। আজ এই আর্ট প্রদর্শনীর ফিতে কেটে উদ্বোধন করেন বান্ধব সমিতির সম্পাদক শ্রী তপন সিংহ রায়। তারপরে প্রদীপ প্রজ্বলন করেন আগত বিশিষ্ট অতিথিবৃন্দ। এখান থেকে শিল্পীরা এবং সহজপাঠের সভাপতি আওয়াজ তোলেন যে এই শহরে অনেক চিত্রশিল্পী আছে, কিন্তু তারা তাদের হাতের আঁকা ছবি এই শহরে প্রদর্শন করতে পারে না, কারণ লালবাগ শহরে কোনো আর্ট গ্যালারি নেই। তারা বলেন যে আমরা মুর্শিদাবাদ পৌরসভা এবং মাননীয় সাংসদ আবু তাহের খান মহাশয়কে এখানে আর্ট গ্যালারি স্থাপন করার জন্য অনুরোধ করেছি, কিন্তু এখনো তার কোনো হেলদোল নেই। পাশাপাশি লালগোলার মতো জায়গায় আর্ট গ্যালারি আছে, কিন্তু আমার এই শহরে এখনো পর্যন্ত কোনো গ্যালারি স্থাপন করা হয়নি। জানা নেই আদৌ এই শহরে আর্ট গ্যালারি হবে কিনা, সময় বলবে। ভিডিও রিপোর্ট, জেন টিভি। আজকের এই সহজপাঠের সদস্যরা আমাদের এই বান্ধব সমিতি ক্লাবে যে প্রদর্শনীর আয়োজন করেছে এটা দেখে সত্যি আমরা মুগ্ধ। লালবাগে এই ধরনের যে উৎসাহ, এরা যে উৎসাহ নিয়ে এগিয়ে এসছে এবং এরা আগামী দিনে যে সমস্ত প্রোগ্রাম করতে চায় বা বিগত দিনে করেছে, আমরা সবসময় সহযোগিতা করেছি। আগামী দিনে যে সমস্ত অনুষ্ঠান বা প্রোগ্রাম এরা করবে আমরা পাশে থাকবো। তবে লালবাগে এই যে একটা মানসিকতার পরিচয় যে এত সুন্দর একটা আর্ট গ্যালারি এরা চিন্তাভাবনা করে এখানে প্রদর্শন করেছে আমাদের ক্লাবে বান্ধব সমিতিতে, তার জন্য আমরা আন্তরিক অভিনন্দন জানাই এবং আমরা সবসময় তাদের পাশে আছি, পাশে থাকবো। এবং এরা শুধু এই আর্ট গ্যালারি না, এর আগেও এরা দুস্থ মানুষদের খাবার, কম্বল বিতরণ, বিভিন্ন অনুষ্ঠান এবং সবচেয়ে বড় কথা কারোই রক্তের প্রয়োজন হলে এরা সমস্ত যারা সদস্য আছে তারা ঝাঁপিয়ে পড়ে মানুষের জীবন বাঁচানোর জন্য রক্ত জোগাড় করে দেয়। এটা সবচেয়ে বড় কাজ এদের এবং এদের কাজকে আমরা সবসময় সাধুবাদ জানাই। আপনার নামটা বলবেন? বৈকুণ্ঠ মণ্ডল, আমি ব্যবসা সমিতি সম্পাদক। ধন্যবাদ। আপনার নামটা বলবেন? আমার নাম জয়ের খান। আপনি এই প্রদর্শনীতে ছবি দিয়েছেন, কতদিন ধরে আঁকা? আমি ছোট থেকে আঁকি প্রায়। আচ্ছা, এছাড়া আর কোনো আর্ট গ্যালারিতে এই দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, আগে কলকাতায় দিই। কতদিন ধরে হচ্ছে আমার ছবি আঁকা? হ্যাঁ, ছবি আঁকা ধরে নাও 12-13 বছর হয়ে গেছে। এখানে কোন ছবিটা দিয়েছেন? তার ওখানে আছে। এটা কিসের উপর ছবিটা? এটা হচ্ছে প্রদর্শনীর উপর, মানে প্রদর্শন বলতে গেলে একটা যে আমরা অন্ধ অন্ধ বোঝাতে গিয়ে, মানে বেসিকটা হচ্ছে এর যে মিথ্যে কথায় যে লোককে অন্ধ করে দেওয়া হয় ওইটা, এটা অন্ধ কথা, অন্ধ একটু বিয়ে দেওয়া বলে। এলআইসি মিনি অফিস অথরাইজড প্রিমিয়াম কালেকশন অ্যান্ড হেল্প সেন্টার, এখানে যেসব সুযোগ সুবিধাগুলি আপনারা পাবেন সেগুলি হলো, এখানে যে কোনো এলআইসি পলিসির প্রিমিয়াম নিয়ে সঙ্গে সঙ্গে রিসিপ্ট দেওয়া হয়, লোন কোটেশন, সারেন্ডার ভ্যালু কোটেশন, ডিজিএইচ কোটেশন, বিওসিতে ডিপোজিট, নেফট রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন, পলিসি স্ট্যাটাস ভিউ, নতুন পলিসি করা, এছাড়াও প্রিমিয়াম পেড সার্টিফিকেট প্রদান করা হয়। আমাদের ঠিকানা শিবনগর, অর্জুনপুর, ফারাক্কা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 9800146756 অথবা 8972416993 এই নম্বরে।